নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে দেখব যে সিলেবাসটা যে মাল্টি টাস্কিং স্টাফ নিব গ্রুপ ডি ক্যাটাগরিতে ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, এক্সামটাও জানি কি হতো 24 না 25 তারিখ হতে চলছে, তো তার জন্য কি সিলেবাস আছে। টোটাল মার্ক হইব 85 মার্কের। ঠিক আছে, টোটাল মার্কটা 85। এটাতে কোয়ালিফাই না করলে পরে নেক্সট যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলোতে প্রসিড করা যেত না, যাওয়া যেত না। ঠিক আছে, নেক্সট স্টেপ কি এক্সাম ক্লিয়ার হয়েছে, নেক্সট জোরে টাইপিংয়ের টেস্ট হইতে পারে, তারপর হইতে পারে কি এই অরাল টেস্ট হইব। ঠিক আছে, ঠিক আছে, তো যদি কোয়ালিফাই না করে তাহলে ওই দিকে সামনের দিকে যাইতে পারতো না প্রথমটাতে। ঠিক আছে, প্রথমটা সিলেবাসটা যদি দেখি, যেমন সাবজেক্ট হিসাবে রাখছে ইংলিশ জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ক্লাস 5 স্ট্যান্ডার্ডের লেভেলের কোশ্চন থাকবো আর ইংলিশটাও সেম থাকবো। ঠিক আছে, সব কোশ্চান ওএমআর সিস্টেম থাকবো, মানে মাল্টিপল চয়েস থাকবো, জাস্ট টিক করে দেওয়ার। ঠিক আছে, তো প্রথম যদি দেখি, প্রথমটাতে থাকবো দা জেনারেল নলেজ অফ বেঙ্গলি ককবরক। ঠিক আছে, ককবরক বেঙ্গলির ভোকাবুলারি কম্প্রিহেনশনস ট্রান্সলেশনস থাকবে। আর দ্বিতীয় হয়েছে অ্যারিথমেটিক থাকবো। ঠিক আছে, মানে ম্যাথামেটিক্স থাকবো কিছু, কিতা ম্যাথামেটিক্সের ভিতরে কিতা আছে এডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যান্ড দেয়ার প্রবলেমস থাকবো। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এবং তাদের মধ্যে তাদের নিয়ে সমস্যা এমন কিতা থাকবো, তাহলে সরল অঙ্ক থাকবো আর কি। ঠিক আছে, এটা থাকবো 30 মার্কের, এখন 30 মার্কের আইব টোটালি। নেক্সট হচ্ছে জেনারেল নলেজ অফ ইংলিশ। ঠিক আছে, নলেজ অফ ইংলিশের ভিতরে থাকবে পার্ট অফ স্পিচ। ঠিক আছে, পার্ট অফ স্পিচ আগে ছোটোবেলায় পড়ছো 7, 8, 5, 6 ইয়ার্স। ঠিক আছে, পার্ট অফ স্পিচ জেন্ডার আর্টিকেলস টেন্স 5 স্ট্যান্ডার্ড ইউজ অফ সিন্স অ্যান্ড ফর কোন সময় ইউজ হইব, কোনো একটা সেন্টেন্সে সিন্স কোন সময় ইউজ হইব, সিন্স আর ফর। ঠিক আছে, দুটা একই রকমের মিনিং দেয় কিন্তু কখন কোনটা ইউজ হইব, যেমন কি তা সিন্স হইব কোনো একটা পয়েন্ট অফ টাইম বুঝাইলে। ঠিক আছে, কোনো একটা পয়েন্ট অফ টাইম বলতে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে, যেমন 12টা থেকে 1টার থেকে। ঠিক আছে, একটা এমন যদি নির্দিষ্ট করে দেয় যে এতটার থেকে বলছি তাহলে হইব সিন্স, আর ফর হইব কোন সময় যদি বোঝায় যে এত ঘন্টা যাবৎ। ঠিক আছে, কোনো ঘন্টা যাবৎ বয়স হয়েছে। ঠিক আছে, যেটা টাইমটা কটার থেকে শুরু হয়েছে এটা নির্দিষ্ট না। ঠিক আছে, তাহলে পয়েন্ট নাই। ঠিক আছে, পয়েন্ট ছাড়া কোনো একটা ডেলি রেভিউতে এটাতে ফর ইউজ করো। এরপর প্রোনাউন্সিয়েশন থাকবো, প্রোনাউন্সিয়েশানে কেমন কোশ্চান থাকবো, প্রোনাউন্সিয়েশান থাকবো এবং 4টা অপশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনটা কারেক্ট, এই বানানটা কোনটা কারেক্ট। ঠিক আছে, এটা চুজ করতে হবে। তারপর এই বইটা ফ্রেমিং অফ ডাব্লিউএইচ কোশ্চান, মানে কোশ্চান কি কোশ্চান বানাই দিতে হবে, কোনো একটা সলভ দেওয়া থাকবো, এটা কোশ্চানটা কোনটা কোশ্চান হয়েছে না, ডাব্লিউএইচ কোশ্চান কেমনি কোশ্চান করে। একটা ডাব্লিউএইচের তো নিয়ম আছে যে হোয়াট ইজ ইউর নেম। ঠিক আছে, এটা একটা ডাব্লিউএইচ কোশ্চান, ডাব্লিউএইচ কোশ্চান, ডাব্লিউ হোয়াট 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 মানে এটা ডাব্লিউএইচ দেওয়া শুরু হয়। বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, বেসিক কনসেপ্ট কীটা আছে, সাবজেক্ট প্রেডিকেট। ঠিক আছে, আর কী কী আছে, এটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এইগুলো দেখতে হইব। আর হচ্ছে সিনোনিম সিনোনিম, সিনোনিম হচ্ছে বিপরীত শব্দ সমার্থক শব্দ। ঠিক আছে, সেম শব্দ নিয়ারেস্ট মিনিং অপোজিট মিনিং। ঠিক আছে, তারপর আছে কিটা, এটি গেল 20 মার্ক। নেক্সট হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ বেসিক জিনিস ত্রিপুরার উপরে, যেমন রবীন্দ্রনাথ কতবার পাইছে ত্রিপুরাতে, এটা একটা জেনারেল নলেজ। রবীন্দ্রনাথ কোন রাজার কালে আইছে, এটা একটা ভালো একটা কোশ্চান, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আয়া থাকে ত্রিপুরা বোর্ডের বা ত্রিপুরার যে কোনো এক্সামের ভিতরে আয়া থাকে। রবীন্দ্রনাথের উপরে একটা কোশ্চান থাকেই, যে কোনো কোশ্চান যদি ধরেন তাহলে পরে রবীন্দ্রনাথের উপরে রবীন্দ্রনাথ কবে আসছিলো, কোন রাজারা আমরা আসিল, ঠিক আছে, কতবার আসলো, এটার উপরে একটা কোশ্চান থাকেই। ঠিক আছে, তারপরে এটা একটা জেনারেল নলেজ কোশ্চান। তারপরে কোন রাজা কোনটা বানাইছে, তুলসীপতি মহারানী তুলসীপতি বিদ্যালয় কেটা বানাইছে, যেমন আরও এমন ত্রিপুরা উপরে আইতে পারে কিছু। তাহলে সুন্দর করে যদি কই তারা লিখিতে লিখছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা, ত্রিপুরা আর ইন্ডিয়ার ভিতরে এমন কী কী ঘটনা ঘটতে আছে। ঠিক আছে, এটার উপরে কোশ্চান হইতে পারে, স্পেশাল রেফারেন্স। আর যে ও আমার কোশ্চান থাকবো ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অন অফিস। ঠিক আছে, গ্রুপ ডির কী কী কাজ থাকে, কী কী দায় দায়িত্ব থাকে। ঠিক আছে, অনেক আপনি গ্রুপ ডিতে জয়েন করবেন কাজে, তাহলে আপনি যদি না দায়িত্ব সম্বন্ধে জানেন তাহলে কী দেব, তাহলে কাজটা করানো দিত। ঠিক আছে, কাজ করানোটা কঠিন হয়ে যাবে।
তো আগে থেকে গভর্নমেন্ট অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, তো সেই তুলনায় আগেই ট্রেনিং দেওয়ালেও আপনি আপনার ডিউটিটা সম্বন্ধে অবগত থাকতে, তাহলে তাহলে অবগত থাকলে পরেই আপনি আনসার দিতে পারবেন। নেম অফ দ্য সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক অফ ত্রিপুরা, ঠিক আছে, এই ব্লক আছে কটা আছে, ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্ট কটা আছে, সাব ডিভিশন কটা আছে, ঠিক আছে, ওইটার উপরে কোশ্চন নেব। আর ডিস্ট্রিক্টের হেড কে, সাব ডিভিশনের হেড কে, ঠিক আছে, ব্লকের হেড কী তা কয়, ঠিক আছে, এরকম আরও অনেক কোশ্চেন আছে। যেমন ত্রিপুরাতে গ্রামের সংখ্যা কটা আছে, টোটাল গ্রাম কটা, এডিসির আন্ডারে কটা আছে, নগর পঞ্চায়েত কটা আছে, এই রিলেটেড অনেক কোশ্চেনই হইতে পারে, ঠিক আছে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।